দেশটাকে কি রামগড় তৈরি হবে, এইটা একটা ভয়ের পরিবেশ। যারা বিরোধী রাজনীতি করে তাদের ব্যবসাদার, প্রায় 14,000 ব্যবসাদার ভারতবর্ষ ছেড়ে অন্য অন্য দেশে চলে গেছে, শুধু দুজন ব্যবসাদার ভারতবর্ষে থাকবে। ভয় দেখিয়ে চমকে ধমকে এটা হবে না, ভারতবর্ষের মানুষকে রাস্তায় নেমে প্রোটেস্ট করতে হবে। বিরোধী দলনেতাদের সবাইকে অ্যারেস্ট করে রাখলে কখনোই মানুষকে দমন পীড়ন করা যায় না। কেন এখানে যেসব সাধারণ ব্যবসাদার বা সাধারণ লোক তাদের ওপরে কেন চাপ? সাধারণ মানুষ যারা ব্যবসা